আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে রইল ধন্যবাদ। বদলি বিজ্ঞপ্তি 2021 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এর অনুমতিক্রমে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিস এবং ডিপ্লোমা ইন লাইফ স্টক শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্ব বদলি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন আগামী 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত ছকে পরিচালক বরাবর আবেদন করতে হবে। তো আপনারা অলরেডি সার্কুলারটা দেখতেও পাবেন, www.btev.gov.bd, এটি 7/12/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা পলিটেকনিক টু পলিটেকনিক, অর্থাৎ এক পলিটেকনিক থেকে আরেকটা পলিটেকনিকে ট্রান্সফার হতে ইচ্ছুক, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করা। এবং কিভাবে পলিটেকনিক টু পলিটেকনিকে অ্যাপ্লাই করতে হবে, টিসির জন্য অ্যাপ্লাই করতে হবে, তার কিছু নিয়ম শৃঙ্খলা এবং কিছু ভুল সিদ্ধান্ত থাকে যার জন্য পরবর্তীতে অনেক ভোগান্তিতে পড়তে হয়, এই সব বিষয় নিয়েই আজকে আমি আলাপ আলোচনা করব। তো আবেদনের সাথে যে সব কাগজপত্র সংযুক্ত করতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। প্রথমে শিক্ষার্থীদের আবেদনপত্র, অর্থাৎ একটা নির্দিষ্ট আবেদন ফর্ম রয়েছে যেটা কলেজে আপনারা পাবেন। এই আবেদন ফর্মে আপনাদের বিভিন্ন তথ্য রয়েছে, এই তথ্য পূরণপূর্বক আবেদন করতে হবে। তারপর এর সাথে যা জমা দিতে হবে, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পর্বের প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পর্বের নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, এটাও প্রযোজ্য ক্ষেত্রে, এবং শিক্ষার্থী প্রতি 325 টাকা হারে বদলি ফি জমা প্রদানের রসিদ জমা দিতে হবে। তো যদিও এখানে ঘ নম্বরে একটা বিষয় বলা আছে যে সর্বশেষ পর্বের নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, এটা প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ এটা দিলে হবে না দিলে হবে, বাট অবশ্যই এটা কালেক্ট করতে হবে। এবং এখানে একটা বিষয় আমি বলে নিই যে অনেক সময় ছাত্ররা দেখা যায় যে একটা পলিটেকনিক থেকে আর একটা পলিটেকনিকে ট্রান্সফার হয়। সাপোজ যদি চিন্তা করা হয় যে ঢাকা পলিটেকনিক থেকে একটা ছাত্র তার বাসা হয়তো রাজশাহীতে, সে রাজশাহীতে ট্রান্সফার নেবে, তো এখানে যখন সে সর্বশেষ পর্বের নম্বরপত্র ঢাকা পলিটেকনিক থেকে না নিয়ে রাজশাহী পলিটেকনিকে চলে আসবে এবং লাইফের একটা সময় সে আর ওই সার্টিফিকেট বা ওই মার্কশিটটা আর সে খুঁজে পায় না বা বিভিন্ন অবস্থা দাঁড়ায়, এবং ঢাকা পলিটেকনিকেও যখন দেখা যাবে 2 বছর বা 3 বছর পর ওই মার্কশিট নেওয়ার জন্য সে ওইখানে যাবে, তখন তাকে বিভিন্ন ধরনের ভোগান্তি পেতে হতে পারে। এটা আমি বলছি হতে পারে এই জন্য যে অনেক ক্ষেত্রে সেই ফাইলটা দেখা যাচ্ছে যে অনেক নিচে চাপা পড়ে যায় বা বিভিন্ন দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন চাপের কাজ কারণে তারা সেটা তৎক্ষণাৎ আপনার প্রয়োজন মতো সময়ে তারা বের করে দিতে পারছে না, এই সকল সমস্যা হতে পারে যেটা আপনাকে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য আপনি অবশ্যই ট্রান্সফার হওয়ার আগে আপনার সর্বশেষ নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, ফটোকপি বলতে আপনি মেন সেখানে মেন নম্বরপত্রটা কালেক্ট করবেন, এটা হচ্ছে অবশ্যই বিষয়। আর এখানে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল করবেন যে অনেক ছাত্রই দেখা যায় যে আবেদনপত্র তারা টোটাল সব কিছুই পূরণ করেছে, বাট লাস্টে যে তারা এখানে যেমন অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিগনেচারের অপশন থাকে বা নাম বা তারিখ লেখার অপশন থাকে, এই অপশনে তারা সিগনেচার বা নাম তারিখ কোনো কিছু না লিখে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দেয়। আসলে একটা অ্যাপ্লিকেশনের সিগনেচারটা কিন্তু অনেক বড় জরুরি, অর্থাৎ অ্যাপ্লিকেশন অনেক সময় অনেকেই হয়তো লিখে দেয় বাট সিগনেচারটা অবশ্যই নিজের, এবং এটা নিজেকেই করতে হয়। আর অ্যাপ্লিকেশনের সিগনেচার ছাড়া সেই অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হয়, সুতরাং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সিগনেচারের দিকে গুরুত্ব দেবেন। আর এখানে শিক্ষার্থীদের প্রতি
325 টাকা হারে যে টাকা জমা দিতে হবে সেটার দিকেও খেয়াল করবেন, এবং পাশাপাশি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সর্বশেষ পর্বের প্রবেশপত্র সহ যে বিষয়গুলো রয়েছে এইগুলো সঠিকভাবে সত্যায়িত করে জমা দিবেন। আর এখানে কিছু কন্ডিশন রয়েছে বদলি হওয়ার জন্য, যে এক ক্যারিকুলাম থেকে অন্য কারিকুলামে ছাত্র ভর্তি হতে পারবে না, অর্থাৎ এক ট্রেড থেকে আর এক ট্রেডে যাওয়া সম্ভব না, কেবলমাত্র দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বে ছাত্র বা শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে, এবং সরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে, আবার বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। তবে এই আবেদন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৈদ্যুতিক প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে আবেদনপত্র বোর্ডে প্রেরণ করতে হবে, এবং অকৃতকার্য শিক্ষার্থী কোনোভাবেই বদলি আবেদন করতে পারবে না এবং সেটা গ্র্যান্টও হবে না। তো এই ছিল আজকে আমার পলিটেকনিক টু পলিটেকনিক, অর্থাৎ এক পলিটেকনিক থেকে আরেকটা পলিটেকনিকে ট্রান্সফার হওয়ার জন্য কি কি বিষয় রয়েছে, ক্রাইটেরিয়া, সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য আসলে মূলত আজকে আমি উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে ফর্ম পূরণ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।